যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কংগ্রেস সমর্থকদের ওপর যতই হামলা করবে ততই শক্তি প্রয়োগ করবে প্রমাণিত হলো। রাইমা ভ্যালি বিধানসভায় শাসক গোষ্ঠীর 100 পরিবার থেকে 400 জন ভোটার কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিতে প্রবল ব্যস্ততা যুব কংগ্রেস সভাপতি রাখু দাস। চিত্রটি পরিষ্কার, পাহাড়ে জনজাতি ভোটারদের ওপর প্রভাব ফেলতে চলেছে কংগ্রেস নেতৃত্ব। যুব কংগ্রেস সভাপতি রাখু দাস জানিয়ে দিয়েছেন ত্রিপুরাতে আর নয় অন্যায় অত্যাচার, সরাসরি এবার শান্তি প্রিয় শান্তি ছেলে এবার হবে ত্রিপুরাতে নতুন সরকার। বিজেপি সরকারকে হটানোর প্রতিবাদ এবার সরাসরি কংগ্রেস দলে সামিল হচ্ছে। যুব কংগ্রেস সভাপতি রাখু দাস আরও বলেন, ত্রিপুরাতে বন্ধুর নাম সুদীপ রায় বর্মনকে সামনে রেখেই কংগ্রেসের সেনা তৈরি হবে। এই মুহূর্তে রাইমা ভ্যালি বিধানসভার গন্ডাছড়া বাজার এলাকাতে কংগ্রেসের যোগদান সভায় ফের শাসক গোষ্ঠী বিজেপির বড় ভাঙ।